বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বাড়ির একটি কমপ্লিট বাড়ির ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যান আমরা আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটির আপনার যে লেআউট প্ল্যানটি সেটি আমরা আপনাদেরকে কলমের যে লেআউট প্ল্যানটি সেটি আমরা আপনাদেরকে দেখাবো এবং দেখাবো এই বাড়িটির আমরা কলমগুলো যে কি সাইজ করা হয়েছে, কি কলমের রডের পরিমাণ এবং এই সব কিছু আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন, তাহলে আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন বা ইনফরমেশন পাবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আপনাদের আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, আমি আবারও আপনাদেরকে বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যান দেখাবো এবং দেখাবো এই বাড়িটির আপনার লেআউট প্ল্যান এবং আমরা দেখাবো যে এই বাড়িটির ডিজাইন কলমগুলো যে করা হয়েছে সেই কলমগুলো। আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান, তাহলে আপনি এখান থেকে আমাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন বা আপনি আমাদের কাছ থেকে ডিজাইনও নিতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডিজাইন দিয়ে থাকি, আপনাদের ইমেইলের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা সেই ডিজাইনগুলো নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি আমরা সমস্ত থ্রিডি সব সাইডের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি। এখন এই বাড়িটির ফ্লোর প্ল্যান আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া পাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনি এখানে এখানে এই বাড়িটিতে রয়েছে 4টি বেডরুম রয়েছে, 13 ফুট বাই 14 ফুট সাইজের 4টি বেডরুম রয়েছে এবং রয়েছে আপনার কিচেন রুম রয়েছে এবং রয়েছে ডাইনিং বেডরুম রয়েছে, 17 ফুট বাই 12 ফুটের 2টি বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং রুম রয়েছে 17 ফুট বাই 12 ফুট সাইজ এবং রয়েছে একটি চাইল্ড বেড রয়েছে, 9 ফুট বাই 12 ফুটের একটি চাইল্ড বেড রয়েছে এবং রয়েছে একটি কিচেন রুম 6 ফুট বাই 8 ফুটের এবং রয়েছে একটি বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন এবং রয়েছে 2টি অ্যাটাচড বাথরুম রয়েছে এবং পিছনের 2 রুমের সাথে এবং পিছনের 2 রুমের সাথে 2টি বারান্দা করা হয়েছে এবং সামনের সিঁড়ির 2 পাশের 2 রুমের সাথে 2টি বারান্দা রয়েছে। খুব সুন্দর কালার কম্বিনেশন করে কিন্তু আমরা সেই ডিজাইনটি করা হয়েছে, একদম রুচিসম্মত একটি বাড়ির ডিজাইন। এবং এখন আমরা আলোচনা করবো এই বাড়িটির লেআউট প্ল্যানটি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই বাড়িটি করতে চান, আপনারা আমাদের কাছ থেকে লেআউট নিয়ে আপনারা সেই বাড়িটি করতে পারেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এবার লেআউট প্ল্যান। আমরা প্রথম কলামের দূরত্ব হচ্ছে 14 ফুট 5 ইঞ্চি, দ্বিতীয় কলাম 12 ফুট 5 ইঞ্চি, তৃতীয় কলাম 14 ফুট। এটি হচ্ছে প্রথম লেআউট প্ল্যান এবং রয়েছে আপনার যদি 13 ফুট বাই 14 ফুট সাইজে আপনি সেটি মাপগুলো কিন্তু আপনার খুব সহজে আমরা সহজ করে আমরা আপনাদেরকে দিয়েছি, যেন সহজে বুঝতে পারেন। আপনি আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে করতে পারেন বা আমাদের চ্যানেল থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সেই ডিজাইনগুলো আপনি করতে পারেন। তো আপনি দেখছেন, আমরা কিন্তু খুব সুন্দর করে আমরা সেই ডিজাইনগুলো দিয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে আপনি এই ডিজাইনটি নিতে পারেন বা আমাদের কাছ থেকে নিয়েও আপনি সেই বাড়িটি আপনি কমপ্লিট করতে পারেন। পিছনের আপনাদের যে 13 ফুট 9 ফুট 3 ইঞ্চি এবং 13 ফুট 3 তিনটি লাইন রয়েছে, 13 ফুট 9 ফুট 3 ইঞ্চি এবং 13 ফুট করে আমাদের সেই লাইনটি রয়েছে। এবং আমরা দেখাবো এখন কলমগুলো, এই বাড়িটি যে কলমগুলো করা হয়েছে বিভিন্ন সাইজের কলম করা হয়েছে, এই কলমগুলোর রডের পরিমাণ আমরা আপনাদেরকে দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন এটি যে 10 ফুট বা 10 12 কলম এবং 10 12 10 15, 3 সাইজের কলম রয়েছে, 10 12 10 15 এবং 10 12, 10 12 কলম রয়েছে, 8টি 12 মিলি রড এবং 10 12 তো 10টি 12 মিলি রড এবং রয়েছে আপনার 10 15 কলমে রয়েছে 10টি 12 মিলি রড রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই কলমগুলো 12 মিলি করে করা হয়েছে, 12 মিলি রড দিয়ে করা হয়েছে এবং আপনি যদি শর্ট কলম করেন তাহলে 12 বাই 14 করতে হবে এবং 12 বাই 17 করতে হবে, যারা মূল কলম 10 15 16 17 করতে হবে। তো বন্ধুরা, অল্প সময়ের আলোচনা, আশা করি আলোচনাটি ভালো লেগেছে। যদি আলোচনা একটু ভালো লেগে থাকে, একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।